আপনাদের নিশ্চয়ই টাকার যে নোটগুলি আছে তার মধ্যে 500 বা 1000 টাকার নোটটা সবচেয়ে বড় প্রিয়, তাই স্বাভাবিক। আমার সবচেয়ে পছন্দের নোট 20 টাকা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সিম্পল একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছিলাম, কিন্তু আমি আলোকচিত্রী হতে চেয়েছি, যেটা ছিল দুঃস্বপ্নের কাছাকাছি। আমি চিন্তা করলাম আমাকে এটা হতে হবে। খুব ছোট করে বলছি, আমি বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 টাকা করে ছবি তোলা শুরু করলাম। বিভিন্ন দিবসে হলের মেলা সেজে গুজে আসতো, লাইন ধরে দাঁড়াতো, আমি ছবি তুলে দিতাম, নেক্সট 20 টাকা, নেক্সট 20 টাকা। একটা ফোর আর প্রিন্ট দিতাম, 8 টাকা করে লাভ হতো। আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা লজ্জা পেতো আমাকে নিয়ে, ম্যাম তোমার টাকা পয়সা এত সমস্যা, টিউশনই করো, 20 টাকা করে ছবি তুলো, মানে ঠিক যায় না, রাইট? মজার বিষয়টা হচ্ছে, কিছুদিন আগে আমি ইউএসএ তে একটা শুটে যাই, অজয় কাজলের শিবা মুভি রিলিজ হচ্ছিল, সামাও আমি সেখানে ওইটা প্রফেশনালি অ্যাসাইনমেন্ট করার সুযোগ পাই। আমার সেই বন্ধুটা যে আমাকে দেখলে এড়িয়ে চলতো, আমাকে নিয়ে তার জাতের সমস্যা হতো, একই ক্লাসে পড়ে, সে আমাকে টেক্সট করলো, ম্যান ইউ মিট কাজল। আমি একবারও বলার চেষ্টা করছি না অজয় কাজলের ছবি তুলে আমি হাতিঘোড়া করে ফেলার চেষ্টা করেছি, আমি বলার চেষ্টা করেছি আমার যা ভাল লাগছিল, আমার যা করতে ইচ্ছে আমি তাই করছি। আমার সেই বন্ধুগুলি, লজ্জা পাওয়া বন্ধুগুলি সিদ্ধান্ত পরিবর্তন করেছে, তাদের ধারণা আমার সাথে থাকলে, আমাকে বন্ধু হিসেবে বললে তাদের এখন যাতে বাড়বে। সো পিপল বিলিভ ইন ইউরসেলফ, যে যাই বলুক নিজের যা ভালো লাগে তাই করুন, সেই মানুষগুলি সিদ্ধান্ত পরিবর্তন অবশ্যই অবশ্যই করবে।